একটা মরিচ গাছ সর্বোচ্চ কত কেজি ফলন দেয় জানা আছে? 3 থেকে 4 কেজি। 3 থেকে 4 কেজি। আমাদের সাধারণ কৃষক কয় কেজি পায় জানা আছে? 400 থেকে 500 গ্রাম এটা সর্বোচ্চ ফলন। আবার বলেন কত? 400 থেকে 500 গ্রাম এটা পৃথিবীর সেরা ফলন আমাদের সাধারণ কৃষকের কাছে। ইয়েস, আপনি দেখেন খুঁজ নেন, 1 বিঘা জমিতে কতগুলো গাছ লাগানো যায়? 4000 থেকে 4500। একটা গাছে ফলন কত? 3 থেকে 4 কেজি। 2 কেজি ধরেন, মনে করেন আমরা আবাল কিচ্ছু বুঝি না, আমরা জানি না, খালি প্রযুক্তি ব্যবহার করছি, একজন শিডিউল স্প্রে ব্যবহার করছি আর একজনের সাথে কথা বলছি, এই জন্যই আমরা 2 কেজি পাইছি। নতুন মানুষ ধরেন এই মুহূর্তে মরিচের হিসাব ধরেন, আজকে দাম কত? 40 টাকা কেজি। হলে 2 কেজির দাম কত হয়? 1 বিঘা জমিতে যদি 4500 গাছ থাকে, তার মধ্যে 500 গাছ নষ্ট হয়েছে, 4000 গাছ হিসেব ধরেন 3,20,000। মরিচ 1 বিঘা জমিতে মরিচ চাষ করতে খরচ হয় কত? 50 থেকে 60 হাজার ধরেন সর্বোচ্চ। কয় মাস টিকে জানেন মরিচ গাছ? যেদিন লাগালেন সেদিন থেকে 7 মাস পর্যন্ত মরিচের গাছ টিকে ভালো ম্যানেজমেন্টে, নর্মালি 5 মাস টিকে। বুঝেন 1 বছরে কত মাস? 12 মাসের মধ্যে 6 মাস নিয়ে নিলাম, কত থাকে? 6 মাস। এই 6 মাসে আমার নর্মাল ফলন, মানে বেশি ধরি নাই, 4 কেজি হয়, সেখানে ধরছি কত? 2 কেজি। আমার 60,000 টাকা খরচ করে আমার টিকলো কত? 2,60,000। এটাকে মাসে কনভার্ট করেন, 6 মাসে কত আসে? 2,60,000 ভাগ হচ্ছে 6 মাস, আপনার মাসিক ইনকাম কত? ওই জমি কি আপনার অফিস বানানো উচিত?